লাইলাতুল বারাতে এশার নামাজ জামাতে পড়বেন, ফজর নামাজ জামাতে পড়বেন, আর ঘরে চলে যাবেন। এই রাতে কমপক্ষে ইউটিউব ফেসবুক আর টেলিভিশনে গুনাহ করবেন না, কারণ যদি এই রাত বরকতপূর্ণই হয়ে যায় তাহলে বরকতপূর্ণ রাতে গুনাহ করলে আল্লাহ তাআলার গজব বেশি নাজিল হয়। মসজিদে লাইটিং হইতে পারবে না, লাইটিং এর সাথে সর্ব রাতে কোনো সম্পর্ক নাই। এমনি ওরা ভান্ডারীরা আর বেদাতীরা মসজিদ লাইটিং এর জন্য করে কারণ ফেরেশতা নাজিল হবে, তো তো লাইটিং না হলে ফেরেশতা দেখবে কিভাবে? এ দিবসে হালুয়া পাকাইতে হবে, কোনো সম্পর্ক নাই। গরু গোস্ত নতুন করে রান্না করতে হবে, কোনো সম্পর্ক নাই। এ দিবসে তো পিঠা বানাইতে হবে, কোনো সম্পর্ক নাই। আমরা ছোটবেলায় পিঠা বানাইতো না, কেটে চিকন চিকন পিঠা বানাইতো, এটা দিয়ে হালুয়া পাকাইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনারা যে ভিডিওর ক্লিপটা দেখলেন তা সবে বরাত উপলক্ষে আজকের এই ভিডিওটি আপনারা মুস্তাকুন নবী সাহেবের মুখ থেকে আমরা আজকে শুনতে যাব যে সবে বরাতের দিন আমরা কী কী করব এবং কী করব না সে বিষয়ের উপর উনি বক্তব্য রাখতেছেন। আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আজকের বিষয়টি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আসুন আমরা মুফতি মুস্তাকুন নবী সাহেবের মুখ থেকে আমরা আজকের সবে বরাত সম্পর্কে আলোচনা শোনার। রাত নিয়ে বাড়াবাড়িরও সুযোগ নেই, একদম ছেড়ে দেওয়ারও সুযোগ নেই। অনেকগুলো দুর্বল রাওয়ায়াতের সমন্বয়ে রাতের ফজিলত আছে, দুর্বল রাওয়ায়াতের সমন্বয়ে রাতের ফজিলত কিছুটা কি আছে, লেকিন এই রাতের ফজিলত শুধু তাদের জন্যই যারা পুরো বছর ফরজ ওয়াজিব ছাড়ে না। যারা পুরো বছর কি ছাড়ে না, আর যারা আগের দিন ফজর পড়বে না পরের দিনও ফজর পড়বে না, এরকম লাইলাতুল নিসফে শাবান, শাবানের 14তম দিবাগত রাত যদি তার জীবনে 70,000ও হয় তো দুই আনার দাম নাই। এই কথাগুলোকে আম করা, ব্যাপক থেকে ব্যাপক করা, যে লাইলাত শুধু লাইলাতুল বারাতের দুই আনার দাম নাই। বলেন, শুধু লাইলাতুল বারাতের দুই আনার দাম নাই, শুধু লাইলাতুল কদরের দুই আনার দাম নাই, শুধু লাইলাতুল কদরের দুই আনার দাম নাই। আবার কালকে ফেসবুকে লিখবে এ বেটা বলছে লাইলাতুল কদরের দাম নাই, এই আগের শব্দটা বাদ দিয়ে দিবে। কি বলছি বলেন? শুধু শুধু বলেন, যেন আর বাদ দেওয়ার সুযোগ না থাকে। শুধু 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 লাইলাতুল বারাতের দুই আনার দাম নাই, লাইলাতুল বারাতের দুই আনার কি না দাম নাই, লাইলাতুল বারাত তার জন্যই রব্বে করিম বাড়তি দিয়েছেন, বাড়তি দিয়েছেন যে পুরো বছরের হক আদায় করে। পুরো বছরের দিকে কি করে বলেন? যেমন এক বাবার দুই ছেলে, তো দুই ছেলে, এক ছেলে সারা বছর খেদমত করে, কি করে সারা বছর খেদমত করে, আর আরেক ছেলে সারা বছর কোনো খবর রাখে না, ঈদের সময় জামা পায়জামা দেয়। তো বাবা কি করে, তোর জামা পায়জামা দিয়ে আমি কি করতাম? বেয়াদব যা বলে কি বলে না বলে, তোর জামা পায়জামা দিয়ে আমি কি করবো? সারা বছর খেয়াল রাখিস না, তুই ঈদের সময় জামা পায়জামা নিয়ে এসো, যা তোর জামা পায়জামা আমার লাগবে না, বলে কি বলে না বলে। তো এদেরকেও আল্লাহ তাআলা বলেন সারা বছর ফজরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, এখন সবে বরাত আসছো, সারা রাত মসজিদে থাকতা, যাও তোমার সবে বরাত আমার লাগবে না, যাও। আমি কি বুঝাইতে পারছি? সারা শহরে চই চই করে ঘুরে বেড়ায় কিছু মানুষ আছে না নাই বলে, টেম্পুতে করে ঘুরে বেড়ায়, তারপরে কি নাম অটো রিক্সা করে ঘুরে বেড়ায়, এই মসজিদে গিয়া সিন্নি লয়, ওই মসজিদে গিয়া সিন্নি লয়, এটা হলো ভুয়া আশেক, ভুয়া আশেক। এটা কি আশেক বলে? ভুয়া আশেক। মজনু আর লায়লা, এটা একটা প্রেমের এক কাহিনী। তো মজনু লায়লার বাড়ি চতুর্পাশে গিয়া ঘুরে, প্রত্যেক দিন গিয়া বসে থাকে বাড়ি চতুর্পাশে বসে থাকে। তো লায়লা প্রত্যেক দিন এক বাটি দুধ পাঠায়, কি পাঠায়? যাও এক পাগলা আছে বাড়ির দরজায় কর্মচারী দিয়া সেবিকে দিয়ে এক বাটি দুধ পাঠায়। তো এবার এখন দেখে কি যে এক ছেলে এখানে বসে থাকে, প্রত্যেক দিন দুধ আসে, তো এখন দুজন হয়ে গেছে গা, এবার তিনজন হয়ে গেছে গা, এবার বহুল মজদুর জমা হয়ে গেছে, এখন আর মজদুর অভাব নাই, কি নেই? তো প্রত্যেকদিন মজদুরও বাড়ে, লায়লার দুধও বাড়ে, লালার দুধের বাটিও বাড়ে। তো 10-12 জন 15 জন 20 জন হয়েছে, আর কত কথার দিত। তো একদিন লালার আর ইয়ে পাঠা দুধ না পাঠাইয়া একটা বাটি আর একটা ছুরি পাঠাই দিছে। তো কবে এতজন তো লালা দুধ খাওয়াইছে, এখন যে মজনু আছো
তো লায়লারে এক বাটি রক্ত দিতে বলছে, রক্ত নিজের শরীর থেকে এক বাটি কি, তো তারা যে এক তুমি এক বাটি রক্ত দাও, আমি আসল মজনু না, আমি বাগলাম, কারণ আমি আসল না, তুমি দেখো না, আমি আসল না, আমি দুধ খাওয়া মজনু কি ভাই। তো শেষে সব গেছে গা, কিন্তু আসল মজনু রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আসল মজনু বলে আমার জানা নাই লায়লা আমার কোন অঙ্গের রক্ত চেয়েছে, হাত থেকে কিছু, পা থেকে কিছু, এখান থেকে কিছু, এখান থেকে কিছু, সব দিয়ে বাটি ভরে দিছে, যাও নিয়ে যাও। এরকম কিছু দুধ খাওয়া মজনু আছে, কিছু দেখবেন 12ই রবিউল আউয়াল এদেশে দুধ খাওয়ার মজনুর কোনো অভাব নাই, সবে ভরাতে দুধ খাওয়া মজনুর কোনো কি নাই বলেন, অভাব নাই। লেকিন হামাস হলেও রক্ত দেওয়া মজনু বলেন, পৃথিবীতে হামাস কি বলেন, হামাস এক নাম, হামাস এক অমর নাম, যারা রক্ত দেওয়া মজনু বলেন, তালেবান এক নাম, যারা রক্ত দেওয়া মজনু, তারা কি রক্ত দেওয়া মজনু, আমরা হইলাম দুধ খাওয়া মজনু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে লাইলাতুল বারাত কি বলেন, কার জন্য, যে সারা বছর ফরজ ওয়াজিব ছাড়ে না তাদের জন্য এক্সট্রা বাড়তি অফার, এটা গোল্ডেন অপরচুনিটি তাদের জন্য, যারা না সারা বছর ফরজ ওয়াজিব ছাড়ে, ফরজ ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় আর যদি গুনাহ না করে, তা না গুনাহে মোরতাকে ভয়, হাজারো কবিরা গুনাহতে লিপ্ত থাকে, তো এই মানুষগুলোর শবে বরাত আর শবে কদর কোনো দাম নেই, এদের জন্য শবে বরাত আর শবে কদর কি নাই কোনো দাম নাই, এটা শবে বরাত আর শবে কদর কিছুটা হইলেও নফস এবং শয়তানের সহ সমান, নফস এবং শয়তানের কি সহ, এই জন্য লাইলাতুল বরাতকে এতভাবে না বলা যেন মানুষ ফরজ ছেড়ে দিয়ে লাইলাতুল বরাতের পেছনে ছুটে, এটা এতভাবে কি এতভাবে না বলা। লাইলাতুল বরাত এটা মূলত হাদিসের শব্দ নয়, হাদিসের শব্দ হলো নিসফু শাবান, শাবানের কি চোদ্দতম দিবাগত রাত, শাবানের চোদ্দতম কি দিবাগত রাত, এই রাতে রাসূল ইবাদত করেছেন। তবে হ্যাঁ, ইবাদতের পদ্ধতি কেমন ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে খুঁজছিলাম বিছানায়, রাতে দেখি রাসূল বিছানায় নাই, অন্ধকারে রাসূল বিছানায় কি নাই, আমি রাসূলকে খুঁজছিলাম পাচ্ছিলাম না, পরে দেখি রাসূল সেজদায় পড়ে আছেন, রাসূল কি আছে সেজদায় পড়ে আছেন, এবং সেজদায় গিয়ে রাসূল দোয়া করছিলেন, তো আমার সেজদা রাসূলের নামাজ শেষে রাসূল আমাকে বললেন, আয়েশা জানো না তুমি আজকে কোন রাত, তাহলে বোঝা গেছে আগে জানার নাই এবং খুব জানাজানি ছিল না, বোঝা গেছে কিনা বলেন, আগে জানার নাই এবং খুব হাঙ্গামা ছিল না, যদি খুব হাঙ্গামা হইতো তো আয়েশা সবচেয়ে আগে জানতেন না, আয়েশা তো সবচেয়ে আগে জানতেন, এই জন্য বোঝা গেছে এই লাইলাতুল বারাতে এশার নামাজ জামাতে পড়বেন, ফজর নামাজ জামাতে পড়বেন, আর ঘরে চলে যাবেন, এই রাতে কমপক্ষে ইউটিউব ফেসবুক আর টেলিভিশনে গুনাহ করবেন না, কারণ যদি এই রাত বরকতপূর্ণই হয়ে যায় তাহলে বরকতপূর্ণ রাতে গুনাহ করলে আল্লাহ তাআলার গজব বেশি নাজিল হয়, কি বলছি বলেন, পারবেন না বেশি ইবাদত করতে কিন্তু কমপক্ষে গুনাহ করব, আর একটা পলিসিতে কমপক্ষে এক রাতের কিছু সময় গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন, কি বলেন, গুনাহ থেকে কিছু সময় কি বেঁচে গেলেন, এই জন্য এই রাতে ঘরওয়ালাদেরকে সবাইকে বলবেন, মাগরিবের নামাজ জামাতে পড়বো, আয়েশার নামাজ জামাতে পড়বো, ফজর নামাজ জামাতে পড়বো, আর বাকি সময় যদি পারেন নিজের মতো করে চুপি সারে চুপে চুপে ইবাদত করুন, নফল যত চুপে হয় বলেন, যত গোপনে হয়, নফল যত কি হয় গোপনে হয়, নফল মূলত রব্বে করিমের সাথে প্রেম, আর প্রেম হয়ই গোপনে, যাদের প্রেম হয় লেকের পারে এদের প্রেম হলো ক্ষণস্থায়ী, লেকের পারে প্রেম কতক্ষণ বলেন, এদের কি আছে নেশার নাই, নেশার ওই শব্দটা কি জানি, প্রেম আছে দায়িত্ব নাই বলেন, হ্যাঁ এনজয়টি আছে লাইব্রেরিটি নেই, কি আছে বলেন, এ
এদের দায়িত্ব নিতে রাজি না, প্রেম করতে রাজি বলেন, এদের কি কি নিতে রাজি না বলেন, দায়িত্ব নিতে রাজি না, কিন্তু কি করতে রাজি আছে, প্রেম করতে রাজি। এই শুধু সবে বলা আছে যারা এবাদত করে আর ফরজ ওয়াজিব করে না, এরা এনজয়টি করে লাইব্রেরিটি করে না, এদের প্রেম করে, কিন্তু এদের প্রেমে কি নাই বলেন, দায় দায়িত্ব নাই। প্রেম করলে দুপুরে ভাত দিতে হয়, প্রেম করলে বাসা ভাড়া দিতে হয়, প্রেম করলে টাকা দিতে হয়, কি আজীব প্রেমে প্রেম চললো, দায়িত্বে দায়িত্ব থেকে মুক্ত। এ হলো সমাজ ব্যবস্থা, বাস্তব না বাস্তব, সমাজ ব্যবস্থা কি, দায়িত্ব নিতে রাজি না, কিন্তু কি করতে রাজি, প্রেম করতে রাজি। ঠিক ফজর জোহর আসর মাগরিব এশা, এটা হলো দায়িত্ব, আর সবে বরাত হলো প্রেম। আমরা দায়িত্ব আদা না করে যদি প্রেম করে, তো এটা ওই খালের পাড়ের প্রেমের মতো হবে। কিসের প্রেমের মতো? এরকম প্রেমিক আছে বাংলাদেশে? আছে। লাইলাতুল বরাতে, এই সবে বরাতে কি পরিমাণ টুফি বেচা হয়, ওরে বাপরে, টুফির সাথে লাইলাতুল বরাতের কি সম্পর্ক? আমি একসময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদে নামাজ পড়াতাম, তো নামাজ পড়াতে গিয়ে যেহেতু তখন বুঝতামও না বেশি, আবার চাকরিও, তো এশার নামাজের পরে ওয়াজ করতাম, লম্বা 2 ঘন্টা ওয়াজ করতাম, এরপর 3 ঘন্টা কান্দতাম। ওই ফ্রেম আর আলগা ফ্রেম, কি ফ্রেম, আলগা ফ্রেম। তো কোনো রকমে কান্দা টান্দা বাইরে এসে মসজিদ থেকে ওযু করতে রাত 1টা 1.5টা বাজে, এক ছেলে আমাকে বলে, আপনি বুঝি আমাদের মসজিদে তবলিগে আসছেন? বলছে হ্যাঁ, কী হয়েছে তোমার? আমি আপনাকে দেখি না, এর লাগে মনে করছি তবলিগে আসছে। আমি কি, হ্যাঁ আচ্ছা, তোমার বাসা কোনটা? কয়ে এই ছয়তলায় আমরা থাকি, মসজিদের পাশে এই ছয়তলায় আমরা থাকি। আমি আচ্ছা ভালো, তো মসজিদে কোনদিন আসছিলা? কয়ে না, জুমা? কয়ে জুমাও আসি নাই। আচ্ছা তো আজকে কি লেগে আছো? খুব বছর একটা রাত, এই জন্য আসছি। মসজিদের ইমাম সাহেব চিনে না, এই আমগো আশেপাশের বহুত বহুত কিন্তু মানুষ আছে যারা মসজিদের খতিব সাহেব চিনে না, আছে না নাই বহুত মানুষ কিন্তু আছে, খতিব সাহেব কিন্তু চিনে না, ইমাম সাহেব কিন্তু কি চিনে না, লেকিন লাইলাতুল বরাতে ঠিকই সই সই করে ঘুরবে, কতক্ষণ সেন্ট্রাল মসজিদে যাবে, কতক্ষণ এই মসজিদে যাবে, কতক্ষণ ওই মসজিদে যাবে, সব মসজিদে ঘুরবো, ঘুরঘুর করবো, আছে না নাই বলে না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। এ দিবসে হালুয়া পাকাইতে হবে, কোনো সম্পর্ক নাই। গরু গোস্ত নতুন করে রান্না করতে হবে, কোনো সম্পর্ক নাই। এ দিবসে পিঠা বানাইতে হবে, কোনো সম্পর্ক নাই। আমরা ছোটবেলায় পিঠা বানাইতো না, কেটা চিকন চিকন পিঠা বানাইতো, এটা দিয়ে হালুয়া পাকাইতো, যেটা কি আঙ্গ মারাই করত, হ্যাঁ আঙ্গ মারাই করত, আমরাও মজা করে খাইতাম, কি আবার সন্ধ্যা রাতে খাইতে দিত না, একটু পরে খাইস, আল্লাহ মার কবর কেউ জান্নাত একটু বানাবো। তাহলে এই রাত্রে এইসব এগুলো নাই, কোনো মসজিদে লাইটিং হইতে পারবে না, লাইটিংয়ের সাথে সর্বরাত্রে কোনো সম্পর্ক নাই। এমনি ওরা ভান্ডারিরা আর বেদাতিরা মসজিদ লাইটিং এর জন্য করে, কারণ ফেরেশতা নাজিল হবে, তো তো লাইটিং না হলে ফেরেশতা দেখবে কিভাবে? এইটা কোন পাগলামি আবার, এটা বুঝার তো, এটা কোন পাগলামি? মসজিদের মসজিদগুলো এভাবে লাইটিং করে কেন, কেন ফেরেশতা যে তো রাতে দেখে না, তো আসমান আল্লাহ তো রাতে আমাদের মসজিদ দেখবে না, এই জন্য লাইটিং করে দেখাইতে হয়। এগুলো সব হলো খোরাফা, সব হলো ইসলামের নামে নতুন কি, এগুলো ভণ্ডামি, এগুলো বেদাত, কুল্লু বিদআতিন দালালা। যদি নেকি মনে করে কেউ করে, ইবাদত মনে করে কেউ করে, তাইলে হবে বেদাত, আর কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত হলো গুমরাহি, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম। বেদাত আবিষ্কার করা, আল ইতিসাম লিশাতিবি, এক বিখ্যাত কিতাব আল ইতিসাম লিশাতিবির মধ্যে ইমাম শাতিবি রাহমাতুল্লাহ লিখছেন, কোন বেদাত আবিষ্কার করা মানে নিজেকে নবী দাবি করা, নাউজুবিল্লাহ, নিজেকে কি দাবি করা, নিজেকে নবী দাবি করা। অনেকে লাইলাতুল বারাতে সব মুসল্লিদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ে, না রাসূল এমনটি করেন নাই। অনেকে আবার হ্যাঁ সালাওয়াত তাসবিহ জামাতে পড়ে, যুক্তিও দেয়, মানুষ পারে না এই জন্য আমরা একটু জামাতে পড়ি, না তোমার এই ঠিকাদারি দেওয়া হয় নাই, কি বলছি বলেন,
এই ঠিকাদারি তোমাকে কি করা হয় নাই, দেওয়া হয় নাই। ইমাম সাহেবরা অনেক ব্যস্ত থাকেন মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ খুব ব্যস্ত হয়নি সমাজের এই পাঠ থেকে ওই পাঠ পর্যন্ত, পুরো রাত তিনি এই ঘরে কতক্ষণ, ওই ঘরে কতক্ষণ, ওই ঘরে কতক্ষণ, পুরো রাত তিনি এভাবে ব্যস্ত থাকেন না, এই ব্যস্ততার জন্য আপনাকে বানানো হয় নাই কি, আর আপনাদেরকেও দাওয়াত দেওয়ার জন্য বানানো হয় নাই। দাওয়াত সারা বছর খাওয়াবেন, কি বলছি বলেন, রাগ করছেন নি কোনো? হ্যাঁ, কিন্তু ইমাম সাহেবদেরকে হাদিয়া দেওয়া বন্ধ করেন না, হাদিয়া দিবেন না, আমার বিরুদ্ধে কালকে লাগিয়ে যাবে কি, এটা কি না, এগুলো আবাদতের নামে প্রহসন। বলেন আবাদতের নামে কি প্রহসন? আমার নফল আবাদত আমি করব, বলেন আমার নফল আবাদত কি করব? এখানে মসজিদে ওয়াজ হইতে হবে কেন? এটা মসজিদে ওয়াজ হইতে হবে কেন? যে না লাইলাতুল বারাতে মসজিদে দুই ঘন্টা ওয়াজ হইতে হবে না, দশ এটাও দরকার, বাকি ওয়াজ যেহেতু ওয়াজ তালিম, ওয়াজ যেহেতু তালিম, চলো এটা হইতে পারে, এটা কি এটা হইতে পারে, এটা লাইলাতুল বারাতের অংশ হিসাবে নয়, সবাই একটু ফ্রি আছে, ঘরে বাড়িতে আছে, চলো মসজিদে একটু কিছু কথা হয়ে যাক, লেকিন সুন্নত হিসাবে বলা যাবে, সুন্নত হিসাবে কি বলা যাবে। এই জন্য জাররা জাররা বেদাত থেকে নিজেকে বাঁচানো, বলেন ইনশাআল্লাহ। তাহলে গরু গোস্ত কিনার দরকার নাই, প্রতিদিন গরু গোস্ত রাঁধে তো খাইলে অসুবিধা নাই, বুঝেন নাই, পিঠা বানানো নতুন করে বানানোর দরকার নাই, প্রত্যেকদিন খান তো অসুবিধা নাই, রুটি নতুন করে বানানোর দরকার নাই, আর সবসময় অভ্যাস আছে তাহলে অসুবিধা নাই, ঠিক হয় না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে লাইলাতুল বারাতের স্বচ্ছতা আপনাদের কিছু কি বুঝে আসছে আজকে? কোনো খোরাফাত হবে না, খোরাফাত মানে খোরাফাতের বাংলা কি বলবেন, নতুন আবিষ্কৃত কোনো কিছু হবে না, নতুন আবিষ্কৃত কোনো কিছু কি হবে না। যদি কেউ মদিনায় তৈয়বায় কখনো নিঃস্পে আবার থেকে থাকেন, তা আপনি দেখছেন ওখানে কিছুই হয় না কি, মক্কা শরীফে যদি আপনি থেকে থাকেন তো দেখছেন আপনি কিছুই হয় না, সবাই যে যার মতো করেই, যার যার অনুভূতিতে যা আছে তা নিয়েই উনি লাইলাতুল বারাত আদায় করে, কথা কি বোঝা এসছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সুযোগ থাকলে 13-14-15 রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এরপরেও শাবান মাসে আল্লাহর নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন, রোজাকে রোজা দিয়ে ইস্তেকবাল করতেন, রোজাকে রোজা দিয়ে কি করতেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আশা করি যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা এই মুস্তাকুন নবী কাসিমের মুখ থেকে যেসব বয়ান শুনেছেন আশা করি আপনারা সত্যিকারেরই উপকৃত হবেন, এবং আপনাদের এই ভিডিওটি শেয়ার করে আরও বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দেবেন, তারাও যাতে শবে বরাতের আসল উদ্দেশ্য বা আসল শবে বরাত কীরকম পালন করতে হয় তা যেন মানুষ জানতে পারে, এবং বিভিন্ন ধরনের ভ্রান্ত আকিদা রয়েছে মানুষের মধ্যে তা যেন মানুষ বর্জন করতে পারে। বন্ধুগণ, সত্যিকারেরই যদি কোনো মানুষ খাস আল্লাহর নিয়তে এবং সে যদি তওবা করে, আর এই দিন বিশেষ একটি দিন, বিশেষ একটি দিনে যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা নীতি রহিমুর রহমান গফুর গফার, আল্লাহ তো চাইলে বন্দাকে মাফ করে দিতে পারেন, আর আল্লাহ সবসময় চান বন্দা যাতে তার কাছে মাফির জন্য কাকুতি মিনতি করে, তওবা করে, আল্লাহ মাফ করার জন্যই, আল্লাহ মাফ করে আল্লাহ গর্ববোধ করেন, আল্লাহ খুশি হন, আর বন্দা যখন আল্লাহর কাছে ভিক্ষা মাঙ্গে, আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ খুব বেশি খুশি হন এবং আনন্দিত হন। ফেরেশতা দিকে বলেন, দেখো তোমরা এই আদমকে সৃষ্টি করার জন্য কী জন্য সৃষ্টি করতেছি, ফিতনা ফাসাদ করবে, বলে দেখো কিন্তু দেখো আজ এই আদম সন্তানই আমার কাছে কাকুতি মিনতি করতেছে, মাফ চাইতেছে, কিন্তু সে আমাকে কোনো দিন দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, আমাকেও দেখে নাই। বন্ধুগণ, আশা করি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের খুব উপকারে আসবে, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।